পলাশ একটি পর্ণমোচী বৃক্ষ, বৈজ্ঞানিক নাম বিউটিয়া মনোস্পার্মা। ভারতসহ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা অনেক দেশেই পলাশ বিদ্যমান। বাংলার বসন্তে পলাশ যেন কবির কাব্যিক উপমার পরিপূর্ণ ভাণ্ডার। ঋতুর রাজা বসন্তে এই প্রকৃতির দূর দিগন্তকে রাঙিয়ে দেয় রাঙা পলাশের পুষ্প। পলাশ ফুলের জন্যই এই পলাশ বৃক্ষ বিখ্যাত। পলাশের শাখে পলাশের পুষ্প নানা রঙের হয়ে থাকে, লাল, হলুদ, সাদা, কমলা রঙের। বাংলার সব জায়গাতেই পলাশ ফুল দেখা যায়। ফুল ঝরে যাওয়ার পর পলাশের ফল আসে গাছে গাছে। ফুলগুলি দেখতে অনেকটা সিমের মতো। পলাশ ফুল যেমন বসন্তের আগমনকে জানিয়ে দেয় আর বসন্তের আনন্দে মানুষের মন ভরিয়ে তোলে, তেমনি অন্যদিকে কবিদের কাব্যিক এবং সাহিত্যিক জগৎকে গভীরভাবে সমৃদ্ধ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নজরুল ইসলামের কবিতা ও গানে পলাশ ফুলের উল্লেখিত শব্দ কালজয়ী। কবিরা লিখেছেন নানাভাবে, আমায় গেঁথে দাও না মাগো পলাশ ফুলের মালা। এছাড়া নজরুল গানে হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশের ফুল ইত্যাদি ইত্যাদি। পলাশ বৃক্ষ 8 থেকে 10 মিটার পর্যন্ত উঁচু হয়। এদের শাখা প্রশাখা আঁকা বাঁকা হয়। পলাশ গাছের বোঁটাতে 3টি পাতা থাকে। এই ফুলের গঠন দেখতে অনেকটা বাঘের নখের মতো।